ভারতীয় জনতা যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী সূরিয়া বুধবার দুই দিনের রাজ্য সফরে আসছেন। তার সফরসূচির বিস্তারিত দিক সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক। সাংবাদিক সম্মেলনে যুব মোর্চার অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বুধবার রাজ্যে আসার পর তেজস্বী সূরিয়াকে একটি বিশাল বাইক র্যালির মাধ্যমে স্বাগত জানানো হবে বলে জানান নবাদল বণিক। পরবর্তীকালে চন্দ্রপুর স্কুল মাঠে আয়োজিত যুব জমায়েতে তেজস্বী সূরিয়া উপস্থিত থাকবেন এবং সাংগঠনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেন নবাদল বণিক। উনি দুই দিনের জন্য এই রাজ্যে আসছেন, আগামীকালকে সকাল 10টায় উনি আসবেন এয়ারপোর্টে। এখান থেকে ওনাকে স্বাগত জানানো হবে। এই জেলার সদর শহর এবং গ্রামীণ জেলার যারা যারা মণ্ডলের কার্যকর্তারা আছেন প্রত্যেকে বাইক র্যালির মাধ্যমে, এবং আমরা সেই বাইক র্যালিকে আমরা একটা নাম দেওয়া হয়েছে যুব বিজয় সংকল্প যাত্রা। সেই যাত্রার মাধ্যমে ওনার আগমনকে আমরা স্বাগত জানানো হবে এবং এই যাত্রা শহর আগরতলার প্রত্যেকটা শহরের পথ পরিক্রমা করে এসে আমরা রবীন্দ্র ভবনের সামনে এসে সেই কার্যক্রম আমরা সমাপ্ত ঘোষণা করব এবং তারপর উনি স্ট্রিট গেস্ট হাউসে যাবেন। তারপর গিয়ে অফিস বিয়েরা এবং সদর জেলার দুই সভাপতির সাথে উনি বৈঠক করবেন। বৈঠক করার পর আগামীকাল দুপুর 2টায় মাতারবাড়ি চন্দ্রপুর স্কুল মাঠে একটা বিশাল যুবদেরকে সময়ের যুব জমায়েতের ব্যবস্থাপনা রাখা হয়েছে। যেই জায়গায় ঘুমুতি জেলা এবং সাউথ পিলার জেলার ছেলেরা উপস্থিত থাকবেন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা যুব ভাইয়েরা এবং বোনেরা উপস্থিত থাকবেন। শুধু তাই নয়, আর নতুন ভোটার যারা আছে তারাও উপস্থিত থাকবেন। এবং সেই র্যালিকে আমরা আরেকটা নাম দিয়েছি যুব বিজয় সংকল্প র্যালি বলে। এবং সেই র্যালি শেষ হওয়ার পরে আগরতলায় চলে আসবেন উনি, তার মাঝখানে মাতার বাড়িতে পুজো দেবেন। পুজো দেওয়ার পরে আগরতলায় আসবেন। আগরতলা আসার পরে বামুটিয়া মণ্ডলের উদ্যোগে নতুন ভোটারদেরকে সম্মাননার কার্যক্রম রাখা হয়েছে, সেখানে যাবেন উনি। নির্বাচনী রণকৌশল স্থির করতে এবং সাংগঠনিক গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে তেজস্বী সূরিয়া মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং প্রদেশ বিজেপি সভাপতির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানান প্রদেশ যুব মোর্চার রাজ্য সভাপতি। বামুটিয়া মণ্ডলের কর্মসূচিতেও দলের যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন নবাদল বণিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।